নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ছাব্বিশে জুনের মধ্যে টাকার মালা পড়তে চলেছে রাশিচক্রের এই সৌভাগ্যশালী পাঁচটি রাশি কেন তা আমি এই ভিডিওতে বলতে চলেছি পাশাপাশি সেই পাঁচটি রাশির নামও আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি যারা ২৬ জুনের মধ্যে টাকার মালা পড়তে চলেছে তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই পাঁচ সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি ২৬ জুনের মধ্যে টাকার মালা পড়তে চলেছে বর্তমানে মঙ্গল গ্রহ ও বৃহস্পতি গ্রহ মিন রাশিতে অবস্থান করছে সাতাশে জুন এই মঙ্গল গ্রহ কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছে কিন্তু এই সাতাশে জুনের আগেই অর্থাৎ ছাব্বিশে জুনের মধ্যে টাকার মালা রাশিচক্রের এই সৌভাগ্যশালী পাঁচটি রাশি পড়তে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে আর্থিক দিক থেকে যথেষ্ট পরিমাণে সৌভাগ্যশালী হতে চলেছেন এই সময় বিভিন্ন রকম সুযোগ সুবিধা আপনাদের জীবনে আসতে চলেছে সেটা চাকুরি ক্ষেত্রে বলুন ব্যবসা ক্ষেত্রে বলুন বা সেলফ প্রফেশন তিন ক্ষেত্র থেকে কিন্তু আপনাদের অর্থনৈতিক উন্নতি সমৃদ্ধি ঘটতে চলেছে আসুন আগে জেনে নেওয়া যাক এই মঙ্গল গ্রহ ও বৃহস্পতি গ্রহ আমাদের জীবনে কি দেখায় বা কি দেখাতে চায় দেখুন এই মঙ্গল গ্রহ হচ্ছে ভ্রাতৃকারক প্ল্যানেট অর্থাৎ মঙ্গল গ্রহ ভাইয়ের সুখ বুঝিয়ে থাকে ভাইয়ের সাপোর্ট বুঝিয়ে থাকে মঙ্গল গ্রহ এছাড়াও আমাদের জীবনে কিন্তু ল্যান্ড প্রপার্টি অর্থাৎ আপনি কত ধন সম্পত্তি করতে পারবেন সেটাও কিন্তু বুঝিয়ে থাকে এছাড়াও মঙ্গল গ্রহ বিবাহের গ্রহ বলে মানা হয় অর্থাৎ মাঙ্গলিক নামটা আপনারা প্রত্যেকেই শুনেছেন জানেন যে মাঙ্গলিক জিনিসটা কি। আমি বিশেষ ডিসকাসে যাচ্ছি না তো এই সমস্ত কিছু কিন্তু মঙ্গল গ্রহেই ইন্ডিকেট করে থাকে পাশাপাশি পুলিশ বা প্রশাসন বিভাগকেও কিন্তু এই মঙ্গল গ্রহেই ইন্ডিকেট করে থাকে তাই আপনার ব্যক্তিগত জন্মছকে মঙ্গল গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে এছাড়াও বৃহস্পতি গ্রহও কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে কারণ বৃহস্পতি গ্রহ আমাদের জীবনে জ্ঞানের কারক গ্রহ বলে মানা হয় বৃহস্পতির মধ্যে কিন্তু জ্ঞান রয়েছে বৃহস্পতির মধ্যে কিন্তু সততা রয়েছে সৎ রয়েছে নিষ্ঠা রয়েছে এই সমস্ত কিছু বৃহস্পতি গ্রহ ইন্ডিকেট করে থাকে পাশাপাশি বৃহস্পতি গ্রহ দাদুর সুখকে কিন্তু বুঝিয়ে থাকে অর্থাৎ ঠাকুরদার সাহায্য ঠাকুরদার কাছ থেকে হেল্প ঠাকুরদার ভালোবাসা এই সমস্ত কিছু কিন্তু বৃহস্পতি গ্রহ ইন্ডিকেট করে থাকে আপনি যদি টিচিং প্রফেশনে থাকেন তাহলে জেনে নিতে পারেন আপনার বৃহস্পতি প্ল্যানেট ভালো রয়েছে কারণ বৃহস্পতি গ্রহ অ্যাকচুয়ালি কুরুবিরি করায় অর্থাৎ আপনি কাউকে টিচ করলেন আপনি কাউকে শিখাচ্ছেন কোনো বিষয় সেটা কিন্তু বৃহস্পতি গ্রহ নির্দেশ করে থাকে তাই মঙ্গল গ্রহ ও বৃহস্পতি গ্রহ দুটোই কিন্তু আপনার জন্মছকে শুভ থাকার প্রয়োজন রয়েছে এবার আসুন জেনে নেওয়া যাক ছাব্বিশে জুনের মধ্যে কোন পাঁচ রাশি টাকার মালা পড়তে চলেছে তো প্রথম যে সৌভাগ্যশালী রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিন রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হন তাহলে ছাব্বিশ জুনের মধ্যে আপনারা টাকার মালা পড়তে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে আর্থিক জায়গাটা যথেষ্ট পরিমাণে মজবুত হতে চলেছে এই সময় ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি পেতে চলেছে পাশাপাশি ভাইয়ের হেল্প পেতে চলেছেন যারা টিচিং প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এবং এই সময় নতুন কিছু আপনারা করতে চলে এর পরবর্তী যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো যে রাশি ছাব্বিশ জুনের মধ্যে টাকার মালা পড়তে চলেছে সেটি হচ্ছে ধনুরাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে ছাব্বিশে জুনের মধ্যে আপনারাও টাকার মালা পড়তে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে আর্থিক জায়গাটা যথেষ্ট পরিমাণে সমৃদ্ধশালী হতে চলেছে এ সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন দৈনন্দিন রোজগারও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে না হওয়া আটকে যাওয়া কাজও কিন্তু আপনাদের হয়ে যেতে চলেছে এই সময় কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু আপনারা করতে চলেছেন তবে একটি বিষয়ে খেয়াল রাখবেন আপনার ব্যক্তিগত জন্মছকে মঙ্গল গ্রহ ও বৃহস্পতি গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে এর পরবর্তী যে তিন নম্বর রাশির কথা আমি বলবো যে রাশি ২৬ জুনের মধ্যে টাকার মালা পড়তে চলেছে সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে ২৬ জুনের মধ্যে আপনারাও টাকার মালা পড়তে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক জায়গাটা যথেষ্ট পরিমাণে সমৃদ্ধশালী হতে চলেছে দৈনন্দিন রোজগার এই সময় বৃদ্ধি পেতে চলেছে না হওয়া আটকে যাওয়া কাজও কিন্তু আপনাদের হয়ে যেতে চলেছে এই সময় কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু আপনারা করতে চলেছেন এটাই আপনার খেয়াল রাখতে পারেন এর পাশাপাশি আপনার ব্যক্তিগত জন্মছকে মঙ্গল গ্রহ ও বৃহস্পতি গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে এর পরবর্তী যে চার নম্বর রাশির কথা আমি বলবো যে রাশি ছাব্বিশ জুনের মধ্যে টাকার মালা পড়তে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি সিংহ রাশিটি জাতক বা জাতিকা হন তাহলে ছাব্বিশ জুনের মধ্যে আপনারাও টাকার মালা পড়তে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে আর্থিক জায়গাটা যথেষ্ট পরিমাণে সমৃদ্ধশালী হতে চলেছে এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন দৈনন্দিন রোজগার আপনাদের প্রীতি পেতে চলেছে না হওয়া আটকে যাওয়া কাজও কিন্তু আপনাদের হয়ে যেতে চলেছে এই সময় ভাইয়ের কাছ থেকে হেল্প পেতে চলেছেন ভাতৃ সুখ পেতে চলেছেন এছাড়াও সম্পত্তিগত বিবাদ কিন্তু আপনাদের অনেকটাই কাটতে চলেছে এবং ভূ সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে এর পরবর্তী এবং শেষ যে রাশির কথা আমি বলবো যে রাশি ছাব্বিশ জুনের মধ্যে টাকার মালা পড়তে চলেছে সেটি হচ্ছে মিথুন রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে ছাব্বিশ জুনের মধ্যে আপনারাও টাকার মালা পড়তে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে আর্থিক জায়গাটা যথেষ্ট পরিমাণে সমৃদ্ধশালী হতে চলেছে এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি পেতে চলেছে না হওয়া আটকে যাওয়া কাজও কিন্তু আপনারা এই সময় করে ফেলতে চলেছেন এ সময় কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু আপনারা করতে চলেছেন এছাড়াও এই সময় ভাইয়ের কাছ থেকে হেল্প পেতে চলেছেন ভাতৃ সুখ আপনারা পেতে চলেছেন এছাড়াও যারা পুলিশ বা প্রশাসন বিভাগে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে তবে একটি জিনিস খেয়াল রাখবেন আপনার ব্যক্তিগত জন্মছকে এই মঙ্গল গ্রহ ও বৃহস্পতি গ্রহ দুটোকেই কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন ধন্যবাদ